মুশকিল গান শুনলাম তার কাছ থেকে দুটা আধুনিক গান শুনলাম তারপর দেহতত্ত্বের গান শুনলাম এখন আপনি চাচ্ছেন একটা মারফতি গান শোনাতে আমাদেরকে তাই না হ্যাঁ এই যে মারফতি গান এটার ভিতর দিয়ে আপনি একটা তত্ত্বজ্ঞান অর্জন করছেন নাকি হ্যাঁ তত্ত্বজ্ঞান অর্জন করছেন না তত্ত্বজ্ঞান ছাড়া তো মারফত বোঝা যাবে না মারেফত মানে হলো আল্লাহর পরিচয় আল্লাহকে পরিচয় করার জন্য গানে কথায় কোরআনে হাদিসে প্রত্যেকটা জায়গাতে পরিচয় সম্বন্ধে আছে আচ্ছা তাহলে আপনি শুরু করেন মারেফতের দেশে যদি যাবি রে দয়ালের দরবারে যাবি অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মানুষ মারেফতের দেশে যদি যাবি রে যদি দয়ালের দরবারে যদি যাবি মনরে ওই দেশের এমন রীতি গুরুকে করে ভক্তি দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি রে নিগুম ঘরের চাবি ঘরে খুলে তালা ঘরে খুললে তালা দেখবি খেলা জ্যোতিময় রূপের ছবি রে মানুষ মারেফতের দেশে যদি যাবি রে দয়ালের দরবারে যদি যাবি কলবেতে রূপের খনি সেখানে নাই দিন রজনী হরদম যে কেরের ধ্বনি কানে শুনতে পাবি রে মানুষ কানে শুনতে পাবি লোফিয়ে যে বাদ খিরে মানুষ মারে ফতের দেশে যদি যাবি রে তুই দয়ালের দরবারে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মানুষ মারে ফতের দেশে যদি যাবি রে তুই দয়ালের দরবারে যদি যাবি মনরে বলাবো না
গুরু কে বানাইয়া সখা যদি মন যেতে চাও ঢাকা হরদমে বন্ধুর দেখা সামনেতে পাবি রে ইয়তু সামনেতে পাবি অধীন হালিম বলে লাগিলে নামের সুধা খাবি রে মানুষ মারে পথের দেশে যদি যাবি রে দয়াল দরবারে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মানুষ মারে পথের দেশে যদি যাবি রে দয়াল দরবারে যদি যাবি রে মারে ফতের দেশে যদি যাবি শেষ করে দিবেন হ্যাঁ এখন একটা বিচ্ছেদ গান দিই দিয়ে শেষ করে দিই শেষ করে দিবেন